আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাই, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবান এবং দয়া আপনারা সবাই ভালো আছেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে হাজির হলাম। সেটা হলো, অনেকে প্রশ্ন করছেন যে ভাই, আমাদের ছোটো মোয়াসা, দুজনের মোয়াসা, চারজনের মোয়াসা, কেন আমাদের মুক্তমালের রসুম বেশি আসতেছে? তাদের জন্য আমি বলবো যে নতুন বছরটা আপনাদের জন্য একটা গুড সময়, যেখানে আপনার যাদের এই মুহূর্তে যাদের ফুল রসুম আসতেছে, যাদের যে সকল মোয়াসাগুলো ছোটো ছোটো মোয়াসা, দেখা যায় 9,100 টাকার কাজ আসার কথা কিন্তু আসতেছে 9,000 রিয়াল। সেটার মূল কারণ হলো মোয়াসাটার এক বছর পূর্ণ হয় না, অথবা গত বছর আপনি একামা কফালা করিয়ে একামা করিয়ে নিয়েছেন। এই জন্য আমরা জানি যে একটা মোয়াসা 2জন 100 টাকা আসে, সেটা শেষ হয়ে গিয়েছে সেই সময়টা। নতুন বছর যখন আবার আসবে, তখন আবার সবাই 100 টাকা করে মুক্তমাল পাবেন। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে নতুন বছর পর্যন্ত। তাহলে ইনশাআল্লাহ, অর্থাৎ আর অল্প কয়েকটা দিন, কয়েকদিন পরেই 1443 সাল শুরু হয়ে যাবে, অর্থাৎ আরবি নতুন বছর শুরু হবে। আর এই নতুন বছরে ইনশাআল্লাহ আপনি চেক করে দেখবেন আপনার মুক্তমাল ইনশাআল্লাহ কমে যাবে। যদি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কম নাও আসতে পারে, যে যাদের সৌদি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে, তামিনাত সাজদাল করা আছে, তাদের ক্ষেত্রে কম আসবে না, কখনও কম আসবে না। আর বিশেষ করে যাদের 4 জনের ভিতরে 2জন কম আসবে, 2জন বেশি আসবে, এটা স্বাভাবিক বিষয়। যদি 2জন কম দেখেন, 2জন কম আসতেছে, 2জন বেশি আসতেছে, তাহলে একটা সৌদি ঢুকিয়ে নেবেন, তামিনাত সাজদাল করে নেবেন, তাহলে সবার ফুললি কম আসবে। আর যদি আপনার কাছে সৌদি না থাকে, তাহলে আমাদের ভিডিও নিচে নাম্বার পেয়ে যাবেন, এখানে কল করলে ইনশাআল্লাহ আপনি সৌদি পাবেন। বা এই ধরনের, অর্থাৎ মুক্তমাল যদি বেশি টাকা রসুম আসে, সেটা কম করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। আর এই মুহূর্তে আরেকটা বলে রাখছি একটা কথা, যেটা হলো কফলার যে সমস্যাগুলো, অর্থাৎ একই মোয়াসা অনেক লোক কফলা হচ্ছে না, একাধিক বাংলাদেশি কফলা হচ্ছে না, আমরা অনেক কাজ করিয়েছি, এ পর্যন্ত যোগাযোগ করতে পারি ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে যারা একামা, বিশেষ করে যাদের 1,000 টাকা বেশি আসতেছে, এরা তারা একটু সবুর করেন ভাই, একটু সবুর করেন, অল্প কয়েকটা দিন সবুর করেন, ইনশাআল্লাহ সামনে 43-এ আসার পরে চেক করে দেখেন ইনশাআল্লাহ কমে যাবে। এটা গত বছর এরকম হাজারও হয়েছে, আবার যখন গত বছর এরকম আগের বছর নতুন বছর ঢুকছে, তখন সবার কমে গেছে, অনেক লোক এক্সপায়ার করে, একামা এক্সপায়ার করে একামা করছে, কেননা 9,000 টাকা দেওয়ার থেকে 1,000 টাকা জরিপানা দিয়ে তারপরে একামা করাটাই তো ভালো। এভাবে অনেকে দেখা যায়, এভাবে অনেকেই করছে আগে। তো দর্শক, এই আর অল্প কয়েকটা দিন যারা অনেকে প্রশ্ন করছেন, তারা অল্প কয়েকটা দিন সবুর করেন, করার পরে এবং দেখেন ইনশাআল্লাহ কমে যাবে। এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে অনেকের উপকার আসবে, অর্থাৎ 9,000 টাকা ঢুকানো থেকে বাঁচবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।